আজকে একটি কালী পুজো উপলক্ষে তোমাদের জন্য একটা ছবি আঁকবো, যেটা তোমাদের সুবিধার জন্য। অ্যাকচুয়ালি এটা তো তোমরা জানোই, তোমরা হয়তো অনেকে ছোটোবেলায় উড়িয়েছো, বাবা মার সাথে বা যারা ছোটো আছো তারা এখন তো এগুলো ব্যান্ড হয়ে গেছে, জাস্ট শুধু দেখানোর জন্য আর কি, এখন এটা ওড়াতে পারবে না অনেকেই। একটি ফানুসের ছবি আঁকবো আমরা, এবার তুমি ধরো এটা ওড়াচ্ছ, এইভাবে ডিজাইনটা করে দিলাম, হাতটাকে এইভাবে এঁকে দিলাম, আর একটু আর একটা এ হাত এদিকে মোটা হয় ওদিকে তো পাত ইয়ে হয় তোমরা জানোই। এইভাবে নিয়ে এইভাবে তোমরা করতে পারো। এখানে ধরো একটা বক্স আছে, তার মধ্যে আরো কিছু রকেট রাখা আছে, আরো কিছু বক্স আছে, সেগুলো তোমরা ফাটাবে বলে তোমাদের জন্য সব। এখানে কিছু মোমবাতি রাখা আছে, কিছু বটল রাখা আছে, তার মধ্যে দিয়ে ফাটাবে আর কি। অ্যাকচুয়ালি পাঁচিলের ওপর রেখে এখানে একটা দেখছি বটল রেখে দাও, তার মধ্যে রকেট ওড়াচ্ছে কেউ, সেটাও করতে পারো ইচ্ছা করলে। এখানে হাতটা রেখে নাও, এখানে মাথাটাকে দিয়ে দাও, মানুষ যতটা পারছে আনন্দ নিতে পারে এই কালী পুজোর সময়। যে কোনো আঁকা প্রতিযোগিতায় তোমরা এটা ব্যবহার করতেই পারো। ইচ্ছে করলে মাথায় টুপি বা কিছু পরাতেই পারো। এখানে ফানুস উড়াচ্ছে বা আকাশে ফানুস উঠছে, আর দু একটা হাতে ইচ্ছা করলে এইভাবে তোমরা করতেই পারো। কিছু রকেট হাতে উঠছে সেটাও দেখাতে পারো, এখানে শুধু ফানুস দেখাতেই পারি আমরা। এবার আমরা বেশি আর কিছু করব না, এগুলো রঙের মাধ্যমে সব ঢেকে দেবো। অ্যাকচুয়ালি ধরো জামার রং থেকে শুরু করতে পারো, অথবা এখান থেকে আমরা দেখে দিচ্ছি, জামার রং থেকেই দেখাই যখন করেই ফেলেছি। এইভাবে তোমরা প্র্যাকটিস করে প্রত্যেকটা ছবিতেই, ঠিক আছে? তারপরে তোমরা করবে মাথার ওপরে আগে হলুদ দিয়ে দেবে, তার কারণটা আমি বলে দিচ্ছি। এই যে লাইটটা জ্বলছে তার শ্যাডোটা তার হাতে পায়ে সব পড়বে, বিশেষ করে জামাতেও পড়ে, এটা অবশ্যই খেয়াল রাখবে। এটার জন্যই অ্যাকচুয়ালি ছবিটা আরও বেশি ভালো হবে, কারণ তার গায়ে তো শ্যাডো পড়বেই, যেহেতু সে সামনে রয়েছে, এখানে আছে। তারপরে এখানে এই যে ফানুসটা আছে, ফানুসটাতে আগে লেমন ইয়েলো দিয়ে দেবে, লেমন ইয়েলো যেহেতু ভেতরে আগুনটা জ্বলছে সেটা তো খেয়াল রাখছোই। এখানে ফানুসগুলোতেও তাই হবে, নিচের দিকে লাইট প্রত্যেকটাতে দিয়ে নিলে আগে একেবারে। এই লোকটার গায়েও পেছন দিকে একটু হলুদ ভাব দিয়ে দেবে। এখানে এবারে রেড অরেঞ্জ দিয়ে এইগুলোকে অ্যাকচুয়ালি ফানুসটাকে বের করতে হয়, দেখতেই পাচ্ছ আশা করি। একটু অরেঞ্জ, একটু ইয়েলো আর লেমন ইয়েলো, এগুলো প্রত্যেকটাই তোমাকে দিতে হবে, দিয়ে তোমাকে একটা জায়গাটা তৈরি করতে হবে, দেখতে সুন্দর হবে। ভেতরে যেহেতু আগুনটা জ্বলছে সেখানে একটু সাদা ভাবটা বেশিই থাকে, অ্যাকচুয়ালি খেয়াল রাখবে সবসময় এটা। এখানে একটু অরেঞ্জ
সব জায়গায় একটু ছুঁয়ে দেবো, তারপর একটু রেড দিয়ে বের করে দেবো। এখানে ধরো এনার প্যান্টটা নীল কালার করতেই পারি। আকাশের মধ্যে আগে আমরা একটু হালকা করে স্কাই কালার চাপিয়েও চাপাতে পারি। ডিপ নীলও চাপিয়ে দিতে পারো, সবথেকে ভালো হবে অন্ধকার ব্যাপারটা থাকলে সবথেকে বেশি ভালো দেখাবে। আগে ডিপ নীলটা চাপিয়ে দিই। তোমরা এখানে অসংখ্য করতেই পারো, আমি সেটা যদি মনে করো এখানে হালকা করে প্রায় দূরে চলে গেছে সেটা দু একটা আমি বাড়িয়ে দিচ্ছি। একটু ইয়েলো ব্যাপারটা মিশি মিশি দিলে, মানে ছোটো বড় সব মেশানো আছে। তারপরে তোমরা এখানে আমি দিয়ে দিলাম। এবার আমরা ব্লুটা চাপাচ্ছি, তারপরে আমরা ডার্ক করে দেবো ওটাকে আস্তে আস্তে। এইভাবে আগে ব্লুটা চাপিয়ে দিচ্ছি। যেহেতু রাতের বেলা কালী পুজোর সময় যে যারা ড্রয়িং কম্পিটিশন করবে তাদের জন্য, মানে সেই ধরনের ছবি আঁকবে তাদের জন্য এটা খুবই ভালো একটি ছবি। তোমরা এই ধরনের ছবি আঁকা প্রতিযোগিতায় অবশ্যই যদি আঁকবে 1.5 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যেও করতে পারো। 15-20 মিনিটের মধ্যে তোমাকে স্কেচটা প্র্যাকটিস করে নিতে হবে, বাদ বাকি সময়টা তোমাকে রং দিয়ে ফিল আপ করতে হবে। আকাশের রং ডাইরেক্ট কালো দিই না আমরা কখনো, বা জাজরাও পছন্দ করে না, তার জন্য আকাশের রং তোমাকে মিশিয়ে মিশিয়ে চাপাতে হবে, এটা খেয়াল রাখবে। এইভাবে আমরা কালার চাপাচ্ছি, দেখে নাও। একেবারে একটা দিলাম না, আকাশে যেহেতু অনেক দেখা যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। একটু ধরে ধরে করবে প্র্যাকটিসটা। বাড়িতে অবশ্যই দু থেকে চারবার তোমরা দেখেও নিও ভিডিওটা আর প্র্যাকটিস করবে কীভাবে করছি, কারণ সামনেই কালী পুজো আর কয়েকদিন পরেই, সেই জন্য তোমাদেরকে এইভাবেই প্র্যাকটিসটা করে নিতে হবে এই তা সময়ের মধ্যেই। রেগুলার যারা প্র্যাকটিস না করবে তারা একেবারেই পারবে না। এবার আমরা একটু কালো চাপাবো, তারপর একটু ব্রাউন চাপাতেই পারি, তাহলে কিন্তু বেশি ডার্কটা বেশি ভালো হয়। আগে ব্রাউনটাও চাপিয়ে নিতে পারো ইচ্ছা করলে, সব থেকে ভালো হয়, অনেক কালো কালো ব্যাপারটা আরও বেশি হবে। কারণ মানে একটা কালার দিয়ে তুমি কিন্তু ডাইরেক্ট চাপাবে না, সবসময় খেয়াল করে দেখবে। আমরা যখনই বলি একটু খাটনি আছে ছবিটার মধ্যে, তার কারণ যতটা সহজ ভাবছ সহজ হবে না, দেখতে শুধু ভালো লাগতে পারে, দূর থেকে যত ভালো লাগবে যাদের চোখে আকর্ষণ তত বেশি হবে, সেটার সময় খেয়াল রাখবে। কালোটা সবার শেষে দেবো, আগে ব্রাউন দিয়ে একটা মেশানো ব্যাপারটা আমরা করে নিচ্ছি। সব জায়গায় কীভাবে চাপাচ্ছি একটু খেয়াল করো, কীভাবে টানছি, এদিকেও টানছি না এদিকেও টানছি, যেখানে যাচ্ছি সেই অনুযায়ী কিন্তু টানতে হবে। তোমাদেরকে এইটা সব মাথার মধ্যে রাখতে হবে যে কীভাবে আমরা ছবিটাতে অ্যাপ্লাই করছি, রঙগুলো টানার ব্যাপার তোমাদেরকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে রেগুলার। যারা প্র্যাকটিস করে না তারা কিন্তু এগুলো করে উঠতে পারবে না সহজে। এইভাবে তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবে, এটা হয়ে যাওয়ার পরে আমরা ব্ল্যাকটা চাপাবো। যতটা পারবে ওপর থেকে শুরু করে নিচের দিকে ছবি আঁকা করবে, কারণ হাতের ঘষা লেগে লেগে কালো কালো হয়ে যায়, তোমরা হয়তো জানো কিছুটা, সেই জন্য ওপর দিক থেকে আমরা শেষ করার চেষ্টা করব, এটা খেয়াল রাখবে। আকাশে যে অসংখ্য উড়ছে সংখ্যাটা সেটা দেখাচ্ছি আমি।
সিগার অবশ্যই দু চারটে যত বেশি বাড়িয়ে দেবে তত তোমাদেরই ভালো। ধরো কালী ঠাকুর দেখা যাচ্ছে দূরে, যদি মনে করো সেটা যদি দেখাতে পারো, এখানে সম্ভব নয় যদিও, এই ধরনের কোনো ফিগার আঁকবে, তারা জাল যা খুব পছন্দ করে। ক্লোজ থেকে করলে আর বেশি ভালো হয়, ফুল ফিগার করবে, ফুল ছবি করবে, একটুখানি কোনো ছবি করবে না বা অল্প একটু রং করে ছেড়ে দেবে না, সব সময় পুরো কাজ করার চেষ্টা করবে, সাদার ভাবটা ছাড়ার চেষ্টা কম করার চেষ্টা করবে। এইভাবেই এবার আমরা কালোটা চাপাবো, দেখো দেখতে এবার খুবই ভালো লাগবে, মানে বেশি চেপে চেপে তোমরা করবে না, মানে হালকা করে প্রেস করবে, তাহলে রংটা কিন্তু ধরবে ভালো করে। যারা প্রেস করে জোরে, স্পিডে প্রেস নয়, জাস্ট টাচ করে বেরিয়ে যাবে ওপর থেকে, হালকা হালকা করে প্রেস করো, ঠিক দেখো যেখানে যেখানে যে কালারটা যাওয়া দরকার সেটা সেখানে কালারটা দিচ্ছি। বেশি ঘষলে কিন্তু ছবি খারাপ হয়ে যায়, রংটা উঠে যায় অনেক সময় দেখবে। এর উপরে তুমি অ্যাক্রেলিক কালার চাপাতে পারো, সব থেকে বেশি ভালো হয়, তাহলে কি হবে ডার্ক কালারটা বেশি ভালো আসে, এটা আমি দেখেছি। তার জন্য যারা অ্যাক্রেলিক আছে ওয়াটার কালারকে গাঢ় করে চাপাতে হবে, যাদের ওয়াটার কালার আছে, অ্যাক্রেলিক নেই, তাহলে তোমরা কালো রঙের সাথে টু ডি ব্লু, রেড কালার, ক্রিমসন কালার, প্রুশিয়ান ব্লু, ব্ল্যাক, আইভরি ব্ল্যাক একটু জাস্ট মিশিয়ে নেবে, তাহলে ভেতরে সাদা। আমার কাছে অ্যাক্রেলিক কালার ছিল, অ্যাক্রেলিক কালার যেহেতু আছে সেই জন্য আমি এর উপরে মিশিয়ে দেবো, আরও বেশি ভালো হয়ে যাবে। একটা রং তো চাপানোই আছে, দেখতে ভালো লাগবে, সেটা যাদের নেই তাদেরকে একটু কষ্ট করে একটু প্যাস্টেল কালার চাপাতে হবে। দেখো পুরো টোটালি আলাদা কালার হয়ে যাবে, রাতের যে ব্যাপারটা সেটাও ঠিকঠাক হয়ে যাবে। এইভাবে তোমরা কালার চাপাবে, এখানে ধরে ধরে ঠিক মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। যদি মনে করে যে ফুল ব্ল্যাক করবে সেটাও করতে পারো, যদি হাফ ব্ল্যাক করবে সেটাও করতে পারো। একটা সাইড থেকে কমপ্লিট করে করে আসা সব থেকে বেশি ভালো, তাহলে কাজটা ভালো হয়। অ্যাকচুয়ালি আকাশে অনেকগুলো ফানুস উঠছে দেখা যাচ্ছে, সেটা পরিষ্কার হয়ে যায়। যারা ওয়াটার কালার করো, অ্যাক্রিলিক করো, তাদের জন্য এগুলো খুবই ভালো, খুব ইজিভাবে ব্যাপারটা হয়ে যায়। এইভাবে আমরা একটা সাইড থেকে করে করে বেরিয়ে যাব। খুব ভালো হয় যারা জল রং বা অ্যাক্রেলিকের ব্যবহার জানে, তাদের জন্য কোনো প্রবলেম হবে না। তোমরা ইচ্ছে করলে এ কালারে চাপাতে পারো, ওই পোস্টার কালারকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু গাঢ় করে চাপাতে হবে। এইসব ক্ষেত্রে তোমাকে একটু সজাগ থাকতে হবে, যে যতটা সজাগ থাকবে তার ছবিটা ততটাই বেশি ভালো হবে। পুরো এইভাবে তোমরা কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবে। আমি এই রাউন্ডটাকে সুন্দর করে লাইনটা বানি না, দেখতে ভালো হয়ে যায়। এখানে হাতের যে গ্রিপটাকে সুন্দর করে বানিয়ে নাও, যেখানে সরু জায়গা সরুভাবে চাপিয়েছি, যেখানে মোটা জায়গা মোটাভাবে চাপাচ্ছি,
তুলি চালানো যারা জানো না তা অবশ্যই আমার পরবর্তী চ্যানেল বা অনেকগুলো ভিডিও আছে সেখানে দেখতে পারো। আমার আর একটা চ্যানেল হচ্ছে মাল্টিপারপাস স্টোরি, যেমন আছে তেমনই দ্য শ্যাডো আর্ট হাউস বলে একটি মহাদেবের লোগো দিয়েছে, চ্যানেলেও দেখতে পাবে। আমরা সেখানে রেগুলার এই ধরনের ছবি দিয়ে থাকি, তোমরা ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, তাহলে তোমরা রেগুলার আপডেট দেখতে পাবে যখনই। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখে দেবে, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে শীঘ্রই পৌঁছে যাবে যে এই মুহূর্তে কী ধরনের কাজ চলছে। একটা টোন চাপানোর পরে আর একটা টোন চাপানো যায়, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। বুঝতেই পারছো কীভাবে আমরা চাপাচ্ছি, এটা তোমাদেরকে এইভাবে চাপাতেই হবে, নইলে রাতের আকাশটা ভালো হয় না। আর নয়তো তোমাদেরকে খুব ঘষতে হবে ওই কাপড় অথবা কাগজ দিয়ে, তাহলে কিছুটা হয়তো মেকআপ হবে। তুলিতে করলে একটু সহজ হয়, হাতের চাপটা কম পড়ে, নয়তো হাতের উপরে খুব প্রেশার পড়ে আমি দেখেছি, বারবার করলে আঙুলগুলো ক্ষয়ে যেতে পারে। যারা রেগুলার প্র্যাকটিস করে তাতে খুব ব্যথা হয় অ্যাকচুয়ালি। এইভাবে তুলিতে করলে হাতে কোনো রকম প্রেশার পড়ে না, যারা জানো। এইভাবে তোমরা প্রেশার দিয়ে আস্তে আস্তে এগুলোকে অ্যাপ্লাই করলাম। রাতের আকাশ আমাদের কাছে মোটামুটি রেডি, তাহলে কীভাবে করা যায় বুঝতেই পারছ। অ্যাক্রিলিক কালার, ওয়াটার কালার একটু হয়তো প্যাস্টেলের উপর কম ধরে, অ্যাক্রিলিকটা খুব ভালো ধরে, অথবা পোস্টার কালারকে অ্যাপ্লাই করে দেখতে পারো তোমরা, তাহলেও হতে পারে। একটু শুকিয়ে গেলে আর একবার চাপিয়ে দিতে পারো, মাঝে মাঝে দু একটা দেখা যাবে সেটাও করতে পারো। এবারে আমরা আর একবার চাপিয়ে দেবো এর গায়ে রঙ হালকা করে। আচ্ছা, ছেলেটার গায়ে ইচ্ছা করলে অরেঞ্জ কালার চাপিয়ে দিতে পারি। আর প্যান্টের রঙ একটা চাপিয়ে দিচ্ছি, একটু কালারফুল করতে হয়, দেখতে ভালো লাগে। এখানেও একটু লাইট পড়েছে, খেয়াল রাখবে পেছন দিকে এই লাইটটা এর গায়ে পড়ছে, মানে ফানুসের লাইটটা, সেই হিসেবে অনুসরণ করে তোমাকে কালার চাপাতে হবে। যে যত অনুসরণ করবে তার ছবি তত বেশি ভালো হবে, খেয়াল করছো আশা করি। খুবই ভালো হয় একটু তোমরা ফলো করো। হালকা দূরে যখন চলে গেছে হালকা খেয়াল করে দেখবে আমি সব হালকা করে চাপিয়েছি, তাতে সাদা কোথায় ছাড় যাচ্ছে সেটা খেয়াল করে দেখবে। ওপর দিকটা লাইটটা কম বলে তখন ওপর দিকটা লাইট লালচে টাইপের থাকে, সেটা জাস্ট একটু মিশিয়ে মিশিয়ে দিলাম। আমার কাছে যেহেতু এই ধরনের পেন্সিল আছে, তোমাদের কাছেও থাকতে পারে, রাখতে হবে টুলস, না টুলস রাখলে খুবই প্রবলেম হয়ে যায় জানোই তো। এগুলোকে অ্যাপ্লাই করতে হবে অথবা হালকা করে প্যাস্টেলের মাথা দিয়ে তোমাকে করে দিতে হবে। এবার এখানে তোমাদের ওই হাতের মধ্যে ইয়েলো কালারটা চাপিয়ে দিলাম, কাঁধেও পড়েছে মাথায়ও পড়েছে বলেছিলাম। তারপরে এখানে
চুলের মধ্যে একটু রং টং দিয়ে বের করে দাও, এর চুলটাকে আস্তে আস্তে বের করে দাও। ধরো অবশ্যই তোমরা জুতো পরে বাজি ফাটাবে, তার কারণ হচ্ছে বাজির অনেক খারাপ অংশগুলো তোমাদের গায়ে এসে লেগে পড়তে পারে। কারণ তাতে আগুন থাকে, পা অবশ্যই বাঁচিয়ে চলবে, ইচ্ছা করে টুপি ব্যবহার করতে পারো। এখানে দেয়ালের গায়ে একটা রং চাপিয়ে দেবে হালকা করে, যদি মনে করো একটা ব্রাউন কালার চাপিয়ে দিতে পারো সব থেকে বেশি ভালো, বা এই ধরনের কোনো কালারকে চাপিয়ে দাও, তারপর একটু ব্রাউন চাপিয়ে দেবে। এখানে কিছু প্রদীপ জ্বালি দিতে পারো ইচ্ছা করলে, দেখতে বেশি ভালো লাগবে। কিছু লাইটের কিছু প্রোগ্রাম দিতে পারো, যত তুমি সাজিয়ে গুছিয়ে করবে তোমার ছবি তত বেশি ভালো হবে। এবার সেট দিয়ে ওপর তুলে দিচ্ছি, দেখে দেখে করবে তোমরা অবশ্যই। তার সাথে একটু ব্ল্যাক দিয়ে মিশিয়ে দেবো, রাতের ব্যাপার, নিচের থেকে অন্ধকার টপরের দিকে উঠছে হালকা, সেটা একটু জাস্ট বুঝিয়ে দেওয়ার। এদের শ্যাডো পড়েছে পায়ের তলায়, সেটাও তোমাদের দেখাতে হবে, মানে পুরোটাই তোমাকে কাজ করে দেখাতে হবে যে তুমি কি কাজ করছো না করছো। এখানটা তোমরা প্রদীপ দিয়ে দেবে, আমি জাস্ট একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, মোমবাতি জ্বালিয়ে দিতে পারো। যেহেতু ভিজেছিল আমার কাজটা করতে ইজি ব্যাপার হয়ে গেল। এখানে একটু ইয়েলো কালার দেখছি দেওয়া যায়, খুবই ভালো কাজ হচ্ছে এই সময় দেখছি, একেবারে ভীষণই ইউনিক হয়ে গেল ব্যাপারটা। এবার এখানে যে বক্সগুলো রয়েছে সেখানে কালার চাপিয়ে দিলাম, মুখের মধ্যে একটা কালার চাপিয়ে দিতে হবে হালকা করে। এইভাবে তোমরা কালারগুলোকে চাপিয়ে দাও, আউটলাইন করে দিতে পারো, দেখতে ভালো লাগবে। বোতলের রং ধরো একটা সবুজ টাইপের করতে পারো, একটা ধরো লালচে টাইপের করতে পারো, দেখতে বেশি ভালো লাগবে। এখন সে বাজি ফাটাবে, হাতে রং দিয়ে দাও, এখানে হাতে রং দিয়ে দাও, মুখে রং দিয়ে দাও, ঠিক আছে, দিয়ে একটু আউটলাইন দিয়ে বের করে দাও। এবারে চুলের যে ব্যাপারটা বলেছিলাম যে চুলটাকে আস্তে আস্তে বের করে দিচ্ছি, এবার এখানে শ্যাডো যে ব্যাপারটা পড়ছে রাত্রিবেলা সেটা দেখাতে হবে। যে যত বলেছিলাম খাটবে তার ছবি তত বেশি ভালো হবে। চুলের এদিকটা তোমাকে রং দিয়ে একটু বের করে দিলাম, এইভাবে আস্তে আস্তে বের করে দাও, কালার চাপাবে।
এখানে যে বক্সগুলো আছে সেই বক্সগুলোকে বের করে দাও। একটু স্যার দিয়ে এখানে একটু তর দিকে সারো দিয়ে দিলাম হালকা করে। নিচের দিকে একটু ডার্ক শেড দিয়ে দেবে, সবসময় খেয়াল রাখবে ডার্ক শেড করে দেওয়ায় ভালো হবে। রাতের ব্যাপার খেয়াল রাখবে, একটু ব্লুইশ ব্যাপারটা চাপিয়ে দিতে পারো হালকা করে। কিভাবে তোমরা কাজগুলোকে কমপ্লিট করবে আস্তে আস্তে। অন্ধকার ব্যাপারটা সবসময় খেয়াল রাখবে, নিচে অন্ধকার অবশ্যই। এইভাবে তোমরা কাজটাকে ফিল আপ করে দাও। এইভাবে কমপ্লিট করে দিলাম, তোমরা অবশ্যই যে কোনো কম্পিটিশনে গিয়ে করতে পারো।